সর্বাধুনিক মানুষের বানানো রবটের মতো ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে, ভালো জানে না মন্দ জানো, অনেকটা বাড়ি দাও ঠান অনেকটু চুমা দাও চুমা দেব, এই কোন নির্বাচনী ক্ষমতাই নেই। সুতরাং ফেরেশতারা নিম্ন মানে। এখন কুরআন বলতেছে আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন ও মানুষকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তার মানে ওই ইবাদত নাও পুরা পারে। আর সমস্ত সৃষ্টি সম্বন্ধে বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না জিন এবং মানুষ। কেননা আই হ্যাভ গিভেন টু দিস টু জানোয়ার, ওয়ান জানোয়ার ইজ জিন, আলাদা জানোয়ার আমরা কইতে একটু খারাপ লাগে শুনলে, এই দুটারে আমি স্বাধীনতা দিচ্ছি, ভালো করা পারে মন্দ করা পারে। ফেলেস্তা গো আদম রে বানায়া, ফেলেস্তা গো কি বললেন, আকামা ডাউন টু হেড টু অ্যাডাম, তোমরা আদমকে সেজদা দাও, আদম কো সিখলাতা হ্যায় আদমে খুদা বন্দি। বড় লোভের জিনিস, সবাই সেটা দিল ইল্লা আজাজি, কে দিল না আজাজিল আলাইহি সালাতু সালাম দিলেন না। কিসে তোমাকে বারণ করছে? কোন চিন্তা তোমাকে বারণ করছে? আচ্ছা দাদা জেল বলে ফেললেন আনা খাইরুম মিনহু, আই এম সুপিরিয়র টু অ্যাডাম, আই এম বেটার দেন অ্যাডাম, সুপারলেটিভ ডিগ্রি জানি কম্পারেটিভ, আই এম বেটার দেন অ্যাডাম, আমি আদম ইচ্ছে ভালো। অহংকার হয়ে গেল, আল্লাহ বলছে অহংকারের মালিক একা কেউ দলিল কবার কাশ্মু রব্বুকা ওয়াজ্জাল জালালুহুল ইকরাম, blessed be the name of thy Lord, full of majesty, bounty and honor. এই আমি ছাড়া কেউই আর নাই অহংকার করব, তুই আবার পুরান অহংকার করবি। কেন অহংকার করলেন আজাদির? সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এগুলো সব ফেরেশতা, এগুলো সবার ইমাম সর্দার কমান্ডার ইন চিফ দিলেন না সর্দার, উনি ভালো মন্দের স্বাধীনতা আছে আর কারণ নাই।
তৌহিদে বাস করে। উনি বিচার করার ক্ষমতা, যাদের বিচার করে দেখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইতে চায়, আমি যদি সেজদা দিয়া দেই আল্লাহ এই দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে না। কারণ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার ঠিক সম প্রতিক্রিয়া আছে। ইবলিস যদি এই কুমন্ত্রণা আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, এই অহংকারকে শিখাইব। কারণ ইবলিসের আগে তো ইবলিসই আছিল না, শয়তানের আগে তো শয়তানই আছিল না, তার এই কুবুদ্ধি কেঁচা দিল। চোখ বন্ধ করে খুব আল্লাহ বলতেছেন আমি কুমন্ত্রণা দেই না, আমি ওই মানুষকে বিপথে পরিচালিত করি না, আমি কোনো অন্যায় হুকুম দেই না। তোমরা কি জানো বকিমুসালাত বিরাশিবার তেতাল্লিশ বার অত জাকাত, আর মানুষের আমানত খেয়ানত কইল না, পরে ধন মাইরা খায় না। কোরআন বলছে 274 বার, বুঝলে আবার কি করতেছে, সুন্নাতাল্লাহ লা তাবদিলা, নমাজ না করলে আমার হক, রোজা না করলে আমার হক, বান্দার হক মাইরা দিলে বান্দায় মাপ না করা পর্যন্ত আমি মাপ করার আইনই রাখলাম না। কেউ আমিও করি কি, আমি মানছি না, থেকে বসে মুড়ি জায়গা দেয় না, এটা মারাল না। দেখলেন আমি যদি আমার মাহবুব দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে না, আমার আল্লাহ পাক পাঠাইতে পারেন না, উনি গুণাও লইব না, উনি কুমন্ত্রণাও দেয় না, উনি কুপথেও চালায় না, তাহলে দুষ্কারে খেয়াল করি দুষ্কারে। আজাজিল কাস্পের মধ্যে দেখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইতে হলে আমার সেজদা না দিলে পারে, তুই সেজদা দেখ আমি পারি না, আজ না দেখ আমি কোনো না, তুই আমার মহব্বতে জেনে শুনে বিষ যদি করো পান প্রাণ দিয়ে সেপেছে ও তোমার প্রাণ। আজাজিল জেনে শুনে অস্বীকার করলেন আমি সেজদা দিব না, আল্লাহ সুযোগ পাইল মহব্বতে সেজদা দেয় না। ওগো আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি সৃষ্টি করতে চাইছ, লানতে তক্তা কে নিবে,
আমার ঘরেই আমি নিলাম, যেহেতু নির্বাচনী ক্ষমতা দিয়েছ তাই আমি অস্বীকার করে আমি জেনে শুনে লানতের তত্তার বিষ পান করলাম। যাও এখান থেকে বাইরা যাও, জান্নাতে থাকা পারবার দরজা পর্যন্ত যায় ভাবার বেশি বেরিয়ে গেল। হজরতের বেরিয়ে গেল লালচের টকলা তক্তার নাম ইবলিস। ইবলিস অর্থ অহংকারী, আর অহংকারের বলে বালাসা, এটা আরবি ভাষা না হিব্রু ভাষা। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ও মাই সিনসিয়ার ফ্রেন্ড অ্যাডাম, ওগো আদম, বিলিভ মি আই এম ইউর সিনসিয়ার ফ্রেন্ড, বিশ্বাস করো আদম আমি তোমার সবচাইতে বিশ্বস্ত বন্ধু। সাজারা ওই নিষিদ্ধ বৃক্ষের সাপ ফল নাই, কিন্তু কোরআনে অনেকে জানেই নেই, ওই নিষিদ্ধ গাছের স্বাদ গ্রহণ কইর না। আজাজিল বলতেছেন, ইবলিস হইয়া জান্নাতের যত ফল খাও ভালো মজা নাই, আসল মজার কথায় আল্লাহ ছাপাইয়া গেছে। তোমার সখী খাওয়ার সঙ্গে তুমি মিলন কইর না, ওগো আদম ভাই তোমার বান্ধবী হওয়ার সঙ্গে যদি মিলন করো আঙ্গুর চুক্কা মনে হবে। থ্যাংক ইউ ডাইরেক্টর কার্লো পন্টি, ডাইরেকশনে সোফিয়া লরেন, কিলো পিত্র অভিনয় করছে, যেমন জুলিয়াস সিজারকে চুমা দিতেছে, মিষ্টি আঙ্গুর খেতে ছিল, চুমা যখন দিতেছে আঙ্গুর ফালে আনি, তার কিস এই চুমা দেওয়াটা আমার বাবা আমার চুমা দিছে, সেটা আমি ধরনেরই করি না। এই চুমা যখন আমার মায়ের দিচ্ছে মা আঙ্গুর কদূর মজাই না, এইটাই আসল। যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমার মহানবী নবী, আমার মহানবী নূরে মোহাম্মদ সম্মাদান ফতরল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আওয়াদনা। মাহবুব আছে কই নাই, নূরে মোহাম্মদ আদমের মধ্যে আছে, নূরে মোহাম্মদ আল্লাহর নূর, আল্লাহর নূর নূরে মোহাম্মদের রূপে যার মধ্যে আছে তিনি সত্য দ্রষ্টা। উনি অন্ধ নন আদমে, আদম অন্ধ নয়, কারণ অন্ধ কখনো সত্যের মাপ কাঠি হয় না।
I'm going to go to the professor. I'm going to go to the professor.